সাড়ে বারোটা কিন্তু 3500 টাকা করে আর ছোট গুলো 800 আর এক মাস ছোট যেটা আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমিতা প্রভাস আর আমি প্রভাস চলেছি নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকা ভিডিও সম্পর্কে দেখতে পারবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে মতামত আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সামনে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো মানে দুর্গা পুজোর কাউন্টডাউন শুরু কারণ ভাদ্র মাসের সেই দিন হয় বিশ্বকর্মা পুজো আর আশ্বিন মাসে হয় দুর্গা পুজো সামনে যেহেতু বিশ্বকর্মা পুজো চলুন আর দেখে আসি বিশ্বকর্মা ঠাকুরের এবছর দাম কেমন আর প্রথমে যাবো নিজশিল্পালয় দেখবো সেখানে নিজশিল্পালয় ঠাকুরের দাম কেমন তারপরে যাবো মার্কেট সোমবার কিন্তু বিশ্বকর্মা পুজো তার আগে আমি চলে এসেছি এক নিউটাউনের এক নিজশিল্পালয় দেখে নেবো এবার এখানে বিশ্বকর্মা ঠাকুরের দামগুলো কেমন ৫,২০০ টাকা ৫,৫০০ ওটা ২৬০০ টাকা ২৬০০ এই ঠাকুরটা এটার দাম ২৬০০ টাকা হচ্ছে এটা একটু ছোট আছে হচ্ছে না ওটা ২১০০ টাকা এটার দাম পড়ছে ২১০০ টাকা ওটা ২৬০০ টাকা এগুলো এটা সেম সাইজ সেম দাম আচ্ছা মানে ২৬০০ পড়বে সব এগুলো আমি এখন যাচ্ছি নিউ টাউনের আর একটা মিউনিসিপালিটিতে গিয়ে দেখে নেব সেখানে মূর্তির দাম কেমন ৪৫০০ টাকা করে তাই এই ছোটটা ছোটটা হচ্ছে ১,০৫০ টাকা দেখালে ৫০০ টাকা ওটা ওই মনে হচ্ছে ৩,০০০ টাকা ব্যান্ডি আর এই গণেশ হচ্ছে ৭,০০০ টাকা ৭,০০০ এটা কত করে বললে ৪,৫০০ ওপরে ছোট গুলো ছোট কোনো ১,৬০০ টাকা করে এখানে যে প্রতিমার হাট সেটা বসে হচ্ছে বাগুরাটি বাজারে
দূর দূরান্ত থেকে যা প্রতিমা শিল্পী আছে তারা মধ্যমগ্রাম দত্তপুকুর এসব জায়গা থেকে প্রতিমা নিয়ে আসে বাগুড়াটি বাজারে গাড়ি করে ভ্যানে করে, তারপর এখান থেকে বিক্রি হয়। এখান থেকে যারা ক্রেতা আছে তারা খুচরো মানে কিনে নিয়ে যায় এখান থেকে পুজো দেওয়ার জন্য, বাড়ির জন্য যা বা প্যান্ডেল আছে সেখানের জন্য। তো আমি এখন যাবো বাগুড়াটি বাজারে, সেখানে দেখবো আমাদের দাম কত। তো আমি এখন চলে এসেছি বাগুয়াটিতে। বাগুয়াটি যে ঠাকুরের মার্কেট বসে, এখানে কিন্তু যে রাস্তার পাশ থেকে লাইন দিয়ে ঠাকুর বিক্রি হয়, তো আমি চলে এসেছি সেখানে। এখানে শুনে নেবো দামটা কেমন। যে পরপর লাইন দিয়ে ভ্যান ভর্তি করে কিন্তু ঠাকুর আসছে এই বাগুয়াটি বাজারে। আর এখান থেকে কিন্তু যে ক্রেতারা আছে ভক্তরা আছে তারা ঠাকুর কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে পুজোর জন্য। ভ্যান ভর্তি ভর্তি করে ঠাকুর আসছে, আর ঠাকুর কিন্তু এখানে নামানো হচ্ছে বিক্রি করার জন্য। এটাই কিন্তু মার্কেট, এবং মার্কেটের ভিতরে এখানে পাইকারি তো খুঁজে বিক্রি হবে। এটা দাম কেমন আছে? 3500 করে। ঠিক আছে, বুঝে গেছি। এর দাম কিন্তু 3500 টাকা করে। আর ছোট গুলো 800। আর চাকমাই ছোট যেটা আছে 300 করে, এগুলো 2500 করে, এই তো। ঠিক আছে, এগুলো হিসাব 2500 করে। এতে এক সাইজ বড় রয়েছে, এগুলো 3000 করে। আর সব থেকে বড় যেগুলো আছে ওটা রয়েছে ওই যে বড় সাইজটা দারুণ দেখতে লাগে, যেটা 6000 টাকা দাম। এই সাইজটা দাদা 2500 না 3500? 3500। ঠাকুরের কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য ঠাকুরের প্লাস্টিকে ঢেকে রাখা হয়েছে, বুঝতে পারছেন না? এগুলোর দাম কিন্তু 2400 থেকে 2600 টাকার মধ্যে রয়েছে। এখানে যে বড় মূর্তি দেখতে পাচ্ছেন এগুলোর দাম 4500 টাকা করে, আর পাশে যে ছোটগুলো রয়েছে ওগুলো 2500 টাকা করে। বন্ধুরা, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।